আসসালামু আলাইকুম, আমি এখন আপনাদের স্মার্ট এলএমএস সফটওয়্যারটা ডেমো দেখাবো। এই সফটওয়্যারটা দিয়ে আপনারা সহজেই অনলাইন ক্লাস, ক্লাস টেস্ট, এমসিকিউ এক্সাম, অ্যাসাইনমেন্ট, কুইজ এগুলো নিতে পারবেন। সো প্রথমে আপনারা আপনাদের ওয়েবসাইটটি বানিয়ে নিতে পারবেন। এটা দিয়ে চাইলে, যদি ওয়েবসাইট আপনাদের থাকে, আপনাদের সাবডোমেনে বা আমাদের সাবডোমেনে বা আপনাদের ডোমেনে আমরা এই সফটওয়্যারটা ইনস্টল করে দিতে পারবো। আপনি যদি টিচার হিসেবে লগ ইন করেন, অনেকগুলো মডিউল পাবেন এখানে: এলএমএস, এক্সাম, কুইজ, অ্যাসাইনমেন্ট, অ্যাডমিশন, স্টুডেন্ট, স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্ট। আপনি যদি এলএমএস এ যান, এলএমএস এ গিয়ে আপনি সবগুলো কোর্স, চ্যাপ্টার, লেসন এখানে আপনি দেখতে পারবেন। আপনি নতুন লেসন এখানে ক্রিয়েট করতে পারবেন, যে কোন প্রোগ্রাম, কোন গ্রুপ বা ডিপার্টমেন্টের এবং কোন কোর্সের কোন চ্যাপ্টারের জন্য আপনি লেসন বানাচ্ছেন, সেই লেসনটার টাইটেল দিয়ে ভিডিও লিঙ্ক আপনি দিতে পারবেন। চাইলে আপনি জুম বা গুগল মিটের লিঙ্কও দিতে পারবেন। এখানে নোটস এবং রিসোর্স আপনি এখানে দিতে পারবেন। দেন আপনি একইভাবে কোনো একটা চ্যাপ্টারের লেসনের মধ্যে আপনি অনেকগুলো কোয়েশ্চেন বা স্টেটমেন্ট তৈরি করে রাখতে পারবেন, যেটা দিয়ে পরবর্তীতে আপনি ক্লাস টেস্ট বা অ্যাসেসমেন্ট নেবেন। এবং আপনি শিডিউল করতে পারবেন, আগে যে লেসন এবং কোয়েশ্চেনগুলো তৈরি করলেন সেগুলো এখানে শিডিউল করতে পারবেন। আপনি কতগুলো কোয়েশ্চেন নিয়ে আপনি অ্যাসেসমেন্ট নিতে চান বা ক্লাস টেস্ট নিতে চান, এবং কোন লেসনটা আপনি ক্লাস টেস্টের জন্য শিডিউল করতে চান, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে ক্রিয়েট অ্যান্ড পাবলিশ দিলেই ওই ডেটে স্টুডেন্টরা এই ক্লাসটা দেখতে পারবে, বা এই ডেটের মধ্যে তাকে টাইমের মধ্যে ক্লাস টেস্টটা দিতে হবে। এবং আপনি আগের সব ক্লাসগুলো এখানে দেখতে পারবেন, এখানে সব অ্যাসেসমেন্টগুলো আপনি দেখতে পারবেন। এবং আপনি কোনো একটা অ্যাসেসমেন্টে পার্টিসিপেন্টদের কতজনের মধ্যে কতজন পার্টিসিপেন্ট করেছে, পার্টিসিপেন্টের লিস্ট দেখতে পারবেন, অ্যান্সার শিট দেখতে পারবেন একজন ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদের। এবং আপনি অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবেন, অ্যাসাইনমেন্টের টাইটেল দিয়ে, অ্যাসাইনমেন্টের ডিসক্রিপশন দিয়ে, কত মার্কসের এবং কখন থেকে কখন কার মধ্যে তাকে সাবমিট করতে হবে এটা আপনি বলে দিলে ওই টাইমে স্টুডেন্টের ডাটাবেসে এটা পাওয়া যাবে, ড্যাশবোর্ডে পাওয়া যাবে। এবং আমি একটা সাবমিট করে আপনাকে দেখাবো কিভাবে অ্যাসেসমেন্টে ফিডব্যাক, একটা অ্যাসাইনমেন্টে ফিডব্যাক বা মার্কস দিতে হয়, সেই সব সিস্টেমটা এখানে আছে। আপনি এমসিকিউ এক্সাম একটা ক্রিয়েট করে এটার মধ্যে অনেকগুলো এক্সাম কোশ্চিন পেপার বানাতে পারবেন সাবজেক্ট ওয়াইজ। এবং কোন একটা এক্সাম যদি হয়ে যায়, সেটাতে কতজন পার্টিসিপেন্ট করলো তাদের রেজাল্টটা অটোমেটিক্যালি ওয়ান ক্লিকে ডাউনলোড করতে পারবেন বা এখানে চাইলে দেখতে পারবেন। আর সাথে আপনাদের স্টুডেন্ট ডাটাবেজ আছে, আপনাদের এখানে যে স্টুডেন্ট আছে তারা যখন অ্যাপ্লাই করবে, আপনি যখন অ্যাপ্রুভ করে দিবেন, সে তখন এখানে লগ ইন করতে পারবে। সো আমি এখন একটা স্টুডেন্ট হিসেবে লগ ইন করেছি এখানে, এখানে স্টুডেন্ট হিসেবে তার ক্লাস, অ্যাসাইনমেন্ট, এক্সাম, কুইজ সব মডিউলগুলো আছে, এখানে কী কী ক্লাস আছে আজকে সে এখানে দেখতে পাচ্ছে। সে চাইলে এখানে তার কি অ্যাসেসমেন্ট আজকে আছে বা ক্লাস টেস্ট আমরা যেটাকে বলি সেটা সে এখানে দিতে পারবে। সে চাইলে এখানে টাইম বা নিতে অ্যাড করতে পারবে, তখন তার মার্কস কমে যাবে কিন্তু টাইম বাড়বে, এভাবে সে ক্লাস টেস্ট দিতে পারবে। একইভাবে সে এখানে অ্যাসাইনমেন্ট আপলোড করতে পারবে, চাইলে সে এখানে লিখতে পারবে আপনার কোশ্চেনের অ্যাসাইনমেন্টটা, আবার চাইলে সে এখানে আপলোডও করতে পারবে। সো আমি জাস্ট টেস্টের জন্য আমি একটা ডেমো সাবমিশন করছি, সো দ্যাট টিচার এন্ড থেকে আমি মার্কস দেওয়ার সিস্টেমটা দেখাইতে পারি। সো এই যে আমি এখানে সাবমিট করেছি, আগে অন্য একটা আমরা টেস্ট করেছিলাম যেখানে ফিডব্যাক সহ আছে, মার্কস এবং ফিডব্যাক সব কিছু এখানে দেওয়া আছে। সো স্টুডেন্টদের চাইলে সে এখানে পরীক্ষাও দিতে পারবে। তার দুঃখিত, আমি যে পরীক্ষাটা সেট করেছিলাম পরীক্ষার টাইমটা শেষ হয়ে গেছে, সো আর সে এখানে দিতে পারবে না এমসিকিউ এক্সাম। তার পারফরমেন্সের এখানে গ্রাফ আছে এবং তার প্রোফাইলের এখানে ডিটেলস আছে, সেটা দিতে পারবে। আপনি যদি আবার টিচার হিসেবে ঢুকেন, তাহলে আপনি আমরা যে অ্যাসাইনমেন্টটাতে ছিলাম, সো এখানে আমরা দেখবো যে এই ডেমো অ্যাসাইনমেন্টে নতুন একটা সাবমিশন হয়েছে, এই যে ওয়ান সাবমিশন হয়েছে, এবং আমরা এটাতে তাকে এখানে মার্কস এবং ফিডব্যাক দিতে পারবো। এখানে সে, হ্যাঁ, ডেমো সাবমিশন সে যেটা লিখবে বা আপলোড করবে এখানে দেখা যাবে। আমি এখানে মার্কস এবং তাকে জেনারেল ফিডব্যাক, স্পেসিফিক ফিডব্যাক, চাইলে এডিশনাল কমেন্ট দিতে পারবো। থ্যাংক ইউ।